পড়া হচ্ছে হাসবেন না, কিন্তু যখন মিলাদ পড়া হচ্ছে বলছে তখন হাসবেন কেন? ওইটাই ধর্মকর্ম আপনাদের। কত অবুজ, হ্যাঁ, কত আমাদের না জানা ইসলাম সম্পর্কে। যে আরবিতে বললে তো লাগে যে সত্যি ইসলাম মিলাদ পড়া হচ্ছে, যাই মিলাদ পড়তে। আর যখন বাংলাতে তর্জমা করে দিলাম মিলাদের, যে জন্মবার্ষিকী পাঠ করা হচ্ছে, তখন বলছে পাগল নাকি না বাংলাই জানে না আসলে কি বলছে। যেমন কোন একজন নেতা জীবনে কোনোদিন আজান টাজান শুনেনি, কোন এক দেশের কথা বলছি, তো দেশে এসে হঠাৎ করে বড় নেতা বা নেত্রী হয়েছে, নেতা হয়েছে, তারপরে তখন আজান শুরু হয়েছে। তো আজান হইলে আমরা কি বলি? এখন আমরা আলোচনা বন্ধ করি, কি হচ্ছে? আজান হচ্ছে, ঠিক না? তো বলছে আজান এখন বাজছে, আপনারা একটু এখন চুপ থাকেন, আজান কি হচ্ছে? বাজছে। হাসবেন না হাসবেন না? যে ভাষাই জানে না, আর না হলে পাগলি মস্তি। আজান আর বাজে নাকি? আজান আর বাজে নাকি? কি বাদ্যযন্ত্র যে আজান বাজছে, রিংটোন যে বাজছে, রিংটোন বাজছে, মোবাইল বাজছে বলতে পারেন, ঠিক না? আজান হচ্ছে। ঠিক ওই রকমই মিলাদ পড়াটি হয় পাগলে বলে, আর না হলে বেচারা অবুজ, মিলাদের মানে বুঝে না মিলাদ করে আসে, অথচ মিলাদ পড়ার জিনিস না। মিলাদের সময় জন্মবার্ষিকী পালন হলে অথবা মিলাদ পাঠ হলে শুধু বারো রবিউল বলে নাই, বারো রবিউল বলে তো হয়, কিন্তু যখনই মিলাদ পাঠ হয় নাকি তখন নবী হাজির হয়ে যান। কে যান? নবী তশরিফ নিয়ে আসেন। এটা হলো একটা মত তাদের। যদি আল্লাহর নাজেল করা ধর্ম হইতো কথা একটাই হইতো। আবার ওদের কিতাবে আছে যে নবী সাল্লাম সব জায়গায় সব সময় হাজির নাজির, সব জায়গায় সব সময় হাজির নাজির। যেই নবী সব জায়গায় সব সময় হাজির নাজির, তিনি আবার শুধু মিলাদে কি করে হাজির হন, কোনটা ঠিক বলেন তো? এটা ঠিক না ওইটা ঠিক? দুটো কথায় পার্থক্য হইল না হইল না? বুঝতে পারছেন না পার্থক্য? বলছে মিলাদ মহফিল হলে কি হয়? নবী হাজির হয়ে যান। আবার তাদেরই কিতাবে আছে যে নবী হাজির নাজির, সব জায়গার খবর রাখেন, সর্বস্থানে তিনি বিরাজমান। জি হ্যাঁ, এই আকিদা শুধু বেদাতি আকিদা নাই, এত বড় বেদাত, যেটা বড় শিরক। কারণ একমাত্র আল্লাহ এলেমের দিক দিয়ে হাজির, আল্লাহ সত্তাগত ভাবে হাজির না। আল্লাহর সত্তা সাত আসমানের উপর, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, আরশ আজিমের উপরে আছে, বোঝা গেছে? কিন্তু আল্লাহ রাব্বুল্লাহ আলামিন এলমের দিক থেকে, জ্ঞানের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে সব জায়গায় হাজির। এই সব দিক থেকে আল্লাহ হাজির, নবীও হাজির, নবীও হাজির নাজির। নাজির মানে দেখা। আল্লাহ সব কিছু দেখছেন না দেখছেন না? দেখছেন না দেখছেন না? আল্লাহ যেমন সৌদি আরবে আমরা কি করছি দেখছেন, সারা পৃথিবী দেখছেন, ঠিক না? এই দেখনেওয়ালাকে নাজির বলে। কি বলে? নাজির বলে। তো আল্লাহ হচ্ছেন নাজির। এখন নবীকে হাজির নাজির বলবেন, তো আল্লাহর সাথে শরীক করলেন না? শরীক করলেন না? আল্লাহর সাথে শরীক করলে কি মুসলিম থাকে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকে নাকি? না মুশরিক হয়ে যায়? বলুন, আপনারাই বলুন। আল্লাহর সাথে শরীক করলে শিরক, বড় শিরক হয়ে যায়। এইরকমই বেদাতি আকিদা হচ্ছে, বিশ্বাস হচ্ছে যে দোয়া করলে সরাসরি আল্লাহর কাছে দোয়া করলে পাওয়া যাবে না কিছু। কি করতে হবে? নবী ওলিদের ওসিলাই দোয়া করতে হবে। এই জন্য অধিকাংশ লোকেরা দোয়া করে, এক তো এক শ্রেণীর লোকেরা চরম একবারে শিরিককারী, তারা সরাসরি আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে, বাবা গো আমার রুজিতে বরকত দাও, বাবা গো আমার রোগ ভালো করে দাও, মাজারে যাই। এটা একটা দল হয়ে গেল যারা বড় শিরক আছে। আর এক দল শিরকের একেবারে কিনারায় দাঁড়িয়ে আছে, সাফা হুফরাতি মিনান্নার, জাহান্নামের আগুনের কিনারায় গিয়ে দাঁড়িয়ে আছে, বুঝা গেছে? নদী ভেঙে পড়ছে আর ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। বেদাত চরম বেদাত করছে, একটুতে শিরকে লিপ্ত হইতে পারে। তারা কারা? যারা বলে যে সরাসরি আল্লাহকে আর আমাদের কথা শুনে, আমরা পাপি তাপি গুনাহগার, সুতরাং কি করতে হবে? আল্লাহর কাছে কি নিয়ে আসতে হবে? সোর্স নিয়ে আসতে হবে, ওসিলা নিয়ে আসতে হবে। কি ওসিলা? তোমার নবী পাকের ওসিলাই আমার গোনা খাতা মাফ করে দাও, তোমার বড় পীরের ওসিলাই আমার রুজিতে বরকত দাও, হ্যাঁ আমার ছেলেটাকে শাহজালাল বাবার ওসিলাই ভালো করে দাও, ইত্যাদি ইত্যাদি। মানে কোন পীর ওলি বুজুরগ ওলির বা নবীর কি করতে হবে? ভায়া ধরে, ওসিলা ধরে দোয়া করতে হবে। এই যে বেদাতি আকিদা, এই আকিদা অধিকাংশ মুসলিমদের আমাদের দেশে, এই আকিদা আল্লাহর হস্তে মগজ থেকে সাফ করে দেন, আর না হলে বেদাতি হয়ে ধর্মকর্ম করবেন আর এই অবস্থায় চলে যাবেন, আর মহা মুশকিল হয়ে যাবে। আপনাদের কল্যাণ কামনা করছি বলেই সতর্ক করছি। ওয়ামান আনজারা ফাকাদ আজারা, যে সতর্ক সাবধান করলো
সে আল্লাহর কাছে ওজোর পেশ করতে পারবে। আর আপনার ওজোর শেষ করে দিলাম, আপনি কাল কিয়ামতে বলতে পারবেন না যে আল্লাহ মা জা আনা মিন নাজির, আমরা তো জানতাম না যেটা আবার বেদাত, আমরা তো জানতাম না যে এটা শিরিক, আমরা তো জানতাম না যে এটা ভুল ধারণা, ওসিলা দিয়ে দোয়া করা যাবে না, সরাসরি আপনার কাছে চাইলে ফাইনি করিব, আপনি যে কোরআনে বলেছেন আমি তো কোরআনের তরজমা বুঝতাম না, আল্লাহ বলছেন কাছে, আর বলছেন না কাছে না ভাইয়া দিয়ে চাইব। এইরকমই আমাদের দেশের এক শ্রেণীর মানুষের ধারণা কি যে নেক লোকদের স্বপ্ন ধর্মের একটা অংশ, নবীদের স্বপ্ন শুধু নাই, নবীদের স্বপ্ন তো ওলি, কিন্তু ওলি আউলিয়ারা যদি স্বপ্ন দেখে তাহলে সেটাও বাস্তব। সেই জন্য অমুক সাহেব অমুককে চাঁদে দেখেছে স্বপ্নে, চাঁদে দেখার কথা শুনছেন না, অমুককে চাঁদে দেখেছে, আরে বাপরে বাপ তো বিশাল ব্যাপার, চাঁদে দেখা গেছে অমুক হুজুর, যেমন তেমন কথা নাকি, যে চাঁদে দেখা গেছে, জি হ্যাঁ, ইসাবি এমন বেদাতি আকিদা যে শিরকে পৌঁছাবে, আরে চাঁদে পৌঁছে গেল। আর যদি আপনি স্বপ্নকে ধর্ম মনে করেন, তার মানে আপনার ধর্মটা কিসের উপর ভিত্তি, স্বপ্নের উপর ভিত্তি করে আপনার ধর্ম কায়েম হয়েছে, এরই নাম হচ্ছে স্বপ্নের ধর্ম। আমার একটা অনেক আগের আলোচনা আছে, 17-18 বছর আগে এটা আলোচনা করেছিলাম, স্বপ্নের ধর্ম কি, ভারত বাংলাদেশ পাকিস্তানের স্বপ্নের ধর্ম আছে, স্বপ্নে রুটি পাই বলে যে নবী রুটি দিতে পারে, কথা বোঝা গেছে, আর রুটি স্বপ্নের রুটি আবার জাগার পরও থেকে যায়। আমরা দেশে গেছেন, আপনি প্রবাসী মানুষ দেশে গেছেন, আর আপনার স্ত্রী খুব আদর করে খাওয়াচ্ছে, স্বপ্ন স্বপ্নে দেখছেন যে দেশে গেছেন, দেশে যাননি কিন্তু স্বপ্নে দেখছেন যে দেশে গেছি, আর যাওয়ার পরে দেখছেন আপনার স্ত্রী খুব সুন্দর আদর যত্ন করে খাওয়াচ্ছে, হঠাৎ করে ঘুমটা আধখানি খাওয়া হয়েছে আর ভেঙে গেল, মনটা খারাপ হবে না, হবে না, কিছু খেতে পেয়েছেন, ঘোড়ার ডিমও খেতে পাননি, কিচ্ছু খেতে পাননি, হ্যাঁ কিছুই খেতে পাননি তো, কিন্তু না না, হুজুরেরা স্বপ্ন দেখলে আবার ওটা বাস্তব ধর্ম হয়ে যায়। মদিনা শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে শুয়েছে, এসে ইয়া রাসূলুল্লাহ আপনার মেহমান হয়েছি, হক্কানি পীরদের কেতাবাদিতে আছে, যারা মসজিদে মসজিদে গিয়ে সব মাল সামান নিয়ে মসজিদে মসজিদে যায়, আর বকচা বকচি নিয়ে আর বলে যে আমরা ইসলাম প্রচার করতে এসেছি, তাদের কেতাবাদিতে আছে, জি হ্যাঁ তাদের কিতাবে আছে, কি বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ এখন আপনার মেহমান হয়েছি, মদিনায় এসেছি, বড় ক্ষুধার্ত আছি, অনেক দূর থেকে এসেছি, আপনার মেহমান, আপনি কি খাবেন না খাবেন আপনি বুঝেন, আমি কোথাও খাবারটা আবার খুঁজতে পারবো না, আর পয়সাও নেই আমার কাছে, শুয়ে গেল। ওই শুয়ে যেতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি নিয়ে আসলেন, রুটি নিয়ে চলে আসলেন, গোটা রুটি, অর্ধেকটা স্বপ্নে খাওয়া হলো, আর ঘুমটা ভাঙার পরে দেখছে অর্ধেক খাতেই আছে, জাগার পরে অর্ধেক রুটি খেলো। এ হলো স্বপ্নের ধর্ম, এ হলো কি স্বপ্নের ধর্ম, এগুলো থেকে তওবা করেন, এগুলো থেকে তওবা করেন। এইরকমই আমাদের দেশের যারা জেনারেল শিক্ষিত, দুনিয়ার শিক্ষা শিক্ষিত, তাদের একটি বিদাত বলি, তারা মনে করে যে ধর্ম আলাদা দুনিয়া আলাদা, ধর্মের সাথে আমার দুনিয়ার কি সম্পর্ক, ধর্ম পাক পবিত্র জিনিস, হ্যাঁ দুনিয়ার সাথে কি সম্পর্ক, সুতরাং মসজিদে নামাজ পড়ে ওদিকে সুদ খায়, ঘুষ খায়, বেইমানি করে, সুদি ব্যাংকে সারা জীবন চাকরি করে, আর হারাম রুজি, মদের ব্যবসা, সিগারেটের ব্যবসা, আর সিনেমার ব্যবসা, কত রকম যে হারাম খায়, বেইমানি, দুর্নীতি সব কিছু করে যাচ্ছে, প্রতি বছর পয়সা আছে, প্রতি বছর এসে 5-star হোটেলে থেকে হজ করছে, উমরা করছে, মনে করছে যে ধর্ম কর্ম হচ্ছে মক্কা মদিনায় আর মসজিদে, আর এগুলো হচ্ছে দুনিয়াদারি, সুতরাং আল্লাহ সুদ সম্পর্কে জিজ্ঞাসা করবে না, এই সবের সাথে কিসের সম্পর্ক, ধর্মের, ধর্ম আলাদা দুনিয়া আলাদা, ধর্ম আলাদা দুনিয়া আলাদা, এটার নাম কি জানেন, এটার নাম হচ্ছে সেকুলারিজম, এটার নাম হচ্ছে ধর্ম, ধর্ম নিরপেক্ষতা, মানে ধর্ম আলাদা জিনিস আর দুনিয়া আলাদা জিনিস, আমি সুদ খেলে যাই আসে না, জি একজন হেডমাস্টার আমাকে বিশ্বাসই করতাম না যে এগুলো কথা তাদের মগজে আছে, হেডমাস্টার উচ্চ মাধ্যমিক হাই স্কুলের, সে আমাকে বলছে অনেকদিন আগের কথা, যখন মদিনাও মনে হয় এসেছিলাম কি মদিনার ছাত্র ছিলাম, আমার সাথে দেখা করতে এসে বলছে তাদের ইসলাম সম্পর্কে জ্ঞানের যে এত শোচনীয়তা আর স্বল্পতা, এসে বলছে যে এই অর্থনীতির সাথে ইসলামের কি সম্পর্ক, অর্থনীতির সাথে ইসলামের কি সম্পর্ক, আমি কোথা থেকে কামাই করলাম, রোজগার করলাম, এতে অসুবিধাটা কি, আমি নামাজটা পড়লেই তো হইল, নামাজটা পড়লেই তো হইল, এটা এক বিদাত, এই বড় বিদাত। এই বিদাত গুলি রয়েছে জেনারেল শিক্ষিত লোকদের মধ্যে অথবা নেতা শ্রেণীর লোকদের মধ্যে, আল্লাহ জানে এই সমস্ত গুমরাহি থেকে মানুষকে বেঁচে থাকার তৌফিক দান করেন।
এখন কথাগত বিদাত, আমাদের কথায় কথায় মেলা বিদাত আছে, কথা কথাই মেলা শিরক আছে, মেলা বিদাত, শিরকগুলি আজকে বলবো না, বেদাত গুলি বলছি। কিছু কিছু শিরক তার সাথে সাথে হয়তো চলে আসে। আল্লাহ ছাড়া কেউ দিতে পারে নাকি? আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে অসাধারণ ক্ষেত্রে? সাধারণ সাহায্য করতে পারে অসাধারণ ক্ষেত্রে? আল্লাহ ছাড়া অসাধারণ ক্ষেত্রে কেউ উদ্ধার করতে পারে? আপনি ফেঁসে গেছেন দাম্মামে কোন জায়গাতে, বোঝা গেছে কি না, বিপদ আপদে, আর আপনার আব্বা আছেন বাংলাদেশে, যদি এখান থেকে চিৎকার করে ডাকেন যে আব্বা গো উদ্ধার করো বা আব্বা উদ্ধার করেন, তো এটা কি আপনার হয় পাগলামি আর না হয় শিরকি আকীদা, তাই না? যদি মনে করেন যে আমার বাবা খুব বড় বলি, অসাধারণ ক্ষমতা রাখে, 5000 কিলোমিটার দূর থেকে আমাকে উদ্ধার করতে পারে, আমি যেখানে সমুদ্রে ডুবছি অথবা এখানে কোথাও আগুনে ফেঁসে গেছি অথবা আমি এখানে গাড়িতে ফেঁসে গেছি অ্যাক্সিডেন্ট হয়ে, আমার বাবা এখান থেকে উদ্ধার করে নিতে পারবে, তাহলে শিরিক আর না হলে পাগলামি করছেন, তাই না? হয় পাগল আর না হলে শিরিক কেন? তো আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া, আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় কামনা করা, এরকমই জিনের কাছে আশ্রয় চাওয়া, তারপরে যারা কবিরাজ তাদের কাছে আশ্রয় চাওয়া, এই সমস্ত শিরকি কথা, শিরকি কথা যেগুলো বড় ধরনের বিদাত, এইরকমই প্রশংসা করতে গিয়ে অতিরঞ্জন করা, যেটা তার অধিকার নাই সেটা দেওয়া। যেমন সাল্লাম নূরের পয়দা, নবী সাল্লাম না পয়দা হলে সারা দুনিয়া পয়দা হইতো না, নবী সাল্লামের কোন ছায়া ছিল না, নবী সাল্লামের পেশাব পায়খানা দেখা যেত না, এইভাবে বহু আকীদা রয়েছে। ওলি আউলিয়ারা, ওলি আউলিয়া সম্পর্কে মালা এইরকম কথা আমরা বলে থাকি, হ্যাঁ হ্যাঁ। তারপরে আলী রাজি আল্লাহ তাআলা সম্পর্কে, আলী রাজি আল্লাহ তাআলা আনহু, আমাদের দেশের লোকেরা ভারী ভারী জিনিস উঠালে কি বলে, ইয়া আল্লাহ বলে না, কি বলে, ইয়া আলী, ইয়া আলী, জি হ্যাঁ। তার মানে আলী আমাকে কি করবে, ক্ষমতা দিবে যাতে আমি ভারী জিনিস উঠিয়ে নেব। আমাদের দেশে যতগুলি ছুতার মিস্ত্রি আছে, কাঠ মিস্ত্রি আছে, সবগুলি আমি নিজের কানে শুনেছি, ভারী কাঠ উঠাচ্ছে আর সবাই মিলে এক বাক্যে বলছে, জি এইসব ধর্ম কোথায় গেছে? এইসব ধর্ম গেছে ওই সব গোমরা পথভ্রষ্ট থেকে, যারা নবী সাল্লামের সমস্ত সাহাবাই কেরামকে গালমন্দ করে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর গুণে, হ্যাঁ, গুণান্বিত করে, আল্লাহর ক্ষমতা আলীকে দিয়ে দিয়েছে আর বাকি সাহাবাই কেরামকে জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে। এই গোমরা পথভ্রষ্টদের থেকে সুন্নি বিদাতীরা এসব আকীদা নিয়েছে। কথার ক্ষেত্রে আমাদের জিকির আজকারের বিদাত, জিকির আজকারের বিদাত হচ্ছে পীর মুরিদির যে জিকির আজকার, পীর মুরিদির যতগুলি জিকির আজকার, ছয় লতিফার জিকির শুনেছেন না? লতিফার জিকির কেমন করে কলমকে কোন দিকে ঘুরাইতে হবে, এদিক থেকে ওইদিকে শ্বাস নিতে হবে, এই যে অ্যাক্টিং গুলো, ট্রেনিং গুলো, এগুলো সব বিদাত, সব বিদাতি কথা। তারপরে সম্মিলিত জিকির, সম্মিলিত জিকির, ওয়াজ চলছে, মাহফিল চলছে, একটু মহব্বতের সাথে জিকির করুন, আর লাগিয়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, হ্যাঁ, এই যে বিদাতি জিকির। তারপর অসম্পূর্ণ জিকির, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জিকির, আরো উন্নতি করলে বলছে আল্লাহু, আল্লাহর জিকির, বলছে যে না না আরো বেশি উন্নতি করেছি, গোটা আল্লাহ বলারও দরকার নাই, আল্লাহর জিকির দরকার নাই, হু 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 করলি জিকির হয়। এ সমস্ত হচ্ছে বেদাতি কথা, বেদাতি জিকির আজকার। এইরকমই বেদাতি ওজিফ আমাদের দেশে অনেক আছে, বেদাতি ওজিফার শেষ নাই, যতগুলি ওজিফার কিতাব আছে বাংলা আর উর্দুতে সমস্ত প্রায় বেদাতে ভরা, শিরকে ভরা। একমাত্র সহি কোরআন সুন্নাহ মোতাবেক যে দুয়ার কিতাব গুলি আজকাল নতুন নতুন ছেপে ছেপে কিছু বাংলাদেশেও বাংলা ভাষায় আর সৌদি আরবে পাচ্ছেন, এগুলি হচ্ছে ঠিক, বাকি ওজিফার, হ্যাঁ, পঞ্জেগানাসুরা, পাঁচটা সুরার ফজিলত, সুরা মোজাম্মেল পড়লে এ ভাই, গোটা কোরআন পড়বে না, সুরা মোজাম্মেল পড়বে, সুরা ওয়াকিয়া পড়বে, অমুক সুরাটা পড়বে, সুরা রহমান পড়বে, সুরা ইয়াসিন পড়বে, কোরআন পড়ার মাধ্যমে বেদাত করছে, এই শুধু এই আয়াতগুলির শুধু ওজিফা করবে, এটা বেদাত। কেন এই আয়াতগুলির ওজিফা করবেন? কোন হাদিসে আছে যে সুরা ওয়াকিয়া পড়লে দারিদ্র মোচন হয়? তাহলে তো বাংলাদেশের লোক গরিব থাকতো না, ইন্ডিয়ান লোক গরিব থাকতো না, হ্যাঁ, সৌদি আরবে তো এগুলো একটা লোক জিকির আজকার, এগুলো ওজিফা করে না, জীবনে কোনো লোককে খুঁজে পাবে না আরবে যে সুরা ওয়াকিয়ার ওজিফা পড়ছে, তাহলে এই দেশের লোককে আল্লাহ খেতেই দিত না, হ্যাঁ, সব না খেয়ে মরতো। তো এই সব ভ্রান্ত ধারণা, তার সাথে সাথে যে সব বেদাতি ওজিফা আছে, দুয়ায়ে গাঞ্জুল আরশ শুনেছেন? দুয়ায়ে গাঞ্জুল আরশের বেদাত, খতমে ইউনূসের বেদাত শুনেছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া বালা মুসিবত দূর করে, কিন্তু আপনি আপনার মতো পড়েন,
আপনি আপনার মতো চলতে ফিরতে উঠতে বসতে সারা রাত পড়েন, কিন্তু বসে গেলেন মজলিসে একা সুয়াল আকবার পড়বেন, অথবা চার পাঁচজন মিলে হুজুররা ভাগ করে নিলেন বা মহিলারা ভাগ করে নিলেন, আর কিসের বুটের দানা বা মটরের দানা আপনারা নিলেন যে সুয়াল আকবার পুরা করতে হবে তাহলে খতমে ইউনুস হবে, এ সমস্ত বিদাত। এইরকম আর একটা খতমের নাম শুনেছেন, খতমে জালালি। বাংলাদেশে জালালি কবুতরও আছে আর খতমে জালালিও আছে। জালালি কবুতরের ফজিলত জানি না, আপনারা ওইটা বলতে পারেন, আমি ভুলে গেছি, শুনলেও ভুলে গেছি, না হলে জানি না। জালালি কবুতর আছে, আর একটা কি আছে, খতমে জালালি। খতমে জালালি সম্পর্কে ভ্রান্ত ধারণা যে এই খতম যদি করা হয় কোন মূর্ষ ব্যক্তির ওপরও, মরতেও মরছে না আর ফিরে আসতেও আসছে না, পেরেশান করে ছাড়ছে, ডাক্তার কাছে যাওয়া আর টাকা খরচ করা হয়রানির শেষ নাই, এত হয়রান হইতে পারবো না, এমন খতম করব যে হয় ভালোভাবে ফিরে আসবি আর না হলে ধাক্কা দিয়ে বিদায় করে দেবো, কবরে পৌঁছে দেবো, এই হলো খতমে জালালি, বুঝতে পারছেন? অর্থাৎ ধারণা তাদের যে খতমে জালালি করলে মুমূর্ষু ব্যক্তি এই অবস্থায় থাকবে না, হয় তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর না হলে সাথে সাথে মরে যাবে। এই হলো ভ্রান্ত ধারণা আর এই ভ্রান্ত ওজিফা। এইরকম খতমে খাজেগান, মানে বড় বড় খাজারা রয়েছেন, ওই খাজারা শিখেছেন, খাজা মইনুদ্দিন চিশতি নাকি শিখেছেন, তাদের ধর্ম নবী সাল্লামকে নিতে হয় না, খাজাদের কাছ থেকে নিলেই হয়, বলছে খতমে খাজেগান। ইত্যাদি ইত্যাদি মেলা খতম রয়েছে। দুরুদ পড়ার ক্ষেত্রে বেদাত জানা আছে না নেই, আমার দেশের লোকেরা দুরুদ পড়ে, নামাজে শুধু নবী সাল্লামের দুরুদটা পড়ে আর বাকি যত দুরুদ আছে সব বানাওয়ার দুরুদ। বলছে একটা দুরুদ হচ্ছে নবীকে স্বপ্ন দেখার দুরুদ, কেউ যদি নবীকে স্বপ্ন যোগে দেখতে চায় এই দুরুদের ওজিফা করবে, আর একটা হচ্ছে ওয়াজ মাহফিলে দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা, এটা কিসের দুরুদ, সাইয়্যেদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, সাইয়্যেদানা মাওলানা মুহাম্মদ, কিসের দুরুদ, নামাজেও নয় আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেননি, কোরআন হাদিসও নেই, কোন জয়ীব দুর্বল হাদিসও নেই, পাবনার একজন মুনশি, আর ইংরেজদের যুগে মুনশিরা বড় বড় মোল্লা বড় বড় আলেম হইত, মানে আলেম কিন্তু কোরআন হাদিসের আলেম না, বেদাতের আলেম হইত তারা, মানে মুনশি মানে একেবারে ছোট মনে করো, আজকাল তো মুনশি আর মোল্লা ছোট গুলোকে বলে, ওই যুগে এরা বেদাতের বড় পণ্ডিত হইত, আরবি জানতো, নিজের ভাষাতে একটা বানিয়ে দিল মেহেরুল্লাহ মুনশি। এই ওয়াজ মাহফিলের দুরুদ, এই ওয়াজ মাহফিলের দুরুদ জনগণকে বক্তা ধরিয়ে দেয়, একটু আমাকে পানি খাওয়া লাগবে, আমাদের পানি খেলে তো চুপ হয়ে যেতে হয় আর আপনারাও চুপ হয়ে তাকিয়ে থাকেন যে কখন পানি খাওয়া শেষ হবে আবার কিছু শুনবো, তাই না? কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তানে ওইসব অসুবিধা নেই, এদিকে বক্তা সাহেব দুধ পান করছে, চা পান করছে, পানি খাচ্ছে, না হয় কিছু মনে করছে যে এরপরে কি বলবো না বলবো, এক দু মিনিট আপনাদেরকে লাগিয়ে দিল কিসে, হ্যাঁ আল্লাহুম্মা, আল্লাহুম্মা বলে ছেড়ে দিল, আর বাকিটা তোরা পুরা কর, বাকিটা তোরা পুরা কর। এ হচ্ছে বেদাতি দুরুদ।